প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট উঠে আসলো নিয়োগ প্রক্রিয়া ঘিরে। কার্যত এবার কি তাহলে শুরু হলো বিরাট একটি চটলা? একটা চাঞ্চল্যকর সংবাদ উঠে আসছে, অবশ্যই জিজ্ঞাসা জেনে থাকছে এবং সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিডিওটি তাই ক্রিয়েট করতেই হচ্ছে চাকরি প্রার্থী বন্ধুদের জন্য। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবার কি আপার প্রাইমারি থেকে নিয়োগ প্রক্রিয়া ঘিরে শুরু হলো বিরাট একটি জটলা? কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা চলে এসেছে। যে মামলার ক্ষেত্রে আইনি জটলা ছিল, সেই জটলা খুলে সরাসরি কিন্তু রায় চলে এসেছে 2016 SLST থেকে, অবশ্যই 9-12 গ্রুপ সি গ্রুপটিকে কেন্দ্র করে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামাজিক গণমাধ্যমের সূত্রে এই বিষয়ে একটি ভুল ইনফরমেশান প্রোভাইড করা হয়ে যাচ্ছে বা প্রোভাইড করে দিচ্ছেন অনেকেই। সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে এরকম যে 2016 9-12 SLST ও গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগকে অনেকেই কিন্তু টেট বলে উল্লেখ করছেন, তা কোনোভাবেই কিন্তু সঠিক নয়। তারা হয়তো কোনোভাবে ইনফরমেশানটি না জেনেই প্রোভাইড করে দিচ্ছেন, অবশ্যই এ বিষয়ে জেনে তথ্য তারা পরিবেশন করবেন পরবর্তী ক্ষেত্রে, এইটুকু আমরা মাথায় রাখছি। তাই অবশ্যই চাকরিপ্রার্থীরা বিভ্রান্ত হবেন না। তবে সবথেকে বড় বিষয় কি, স্কুল সার্ভিস কমিশনের উপরে বর্তমানে কিন্তু একটা ঐতিহাসিক চাপ তৈরি হলো এবং ঐতিহাসিক জটলা কাটলো বলা যেতে পারে। কারণ নিরন্তর যে ধরনের রায় উঠে আসছে তাতে করে স্কুল সার্ভিস কমিশন কার্যত এবার চাপের মধ্যেই পড়ে যাচ্ছে এবং তাই তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে কী ধরনের স্টেপস নেওয়া হয় সেগুলি কিন্তু দেখার বিষয়। কার্যত এই সমস্ত ঘটনাবলীর নিরিখে সিট আপডেটকে কেন্দ্র করে কোনো ধরনের বড়সড় খবর আপডেট উঠে আসবে কিনা সেইটি দেখার বিষয়। কারণ বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে সিট আপডেটকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীরা অবশ্যই দাবি জানাচ্ছেন, একটি ন্যায়সঙ্গত দাবি। এবং এই যে SLST মামলায় একাধিক জনের চাকরি চলে যাওয়া, তাতে করে বিশাল বড় একটা ভ্যাকেন্ট জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে স্থায়ী সমাধান বা সুষ্ঠু সমাধান আসছে। সেই দিক থেকে দাঁড়িয়ে তাহলে কি স্কুল সার্ভিস কমিশন সিট আপডেট করে নিয়োগের দিকে এবার এগোতে চাইবেন? সেরকম কি কোনো মানসিকতা থাকছে বা সেরকম কোনো চিন্তাভাবনার মধ্যে তাদের কী বিষয়টি রাখছেন তারা, এটা কিন্তু দেখার বিষয়। অবশ্যই একটা সম্ভাবনাময় খবর, কোর্টের নির্দেশ যদিও এখনও পর্যন্ত আসেনি, সেই দিকে কিন্তু ম্যাট কেসের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। তবে সিট আপডেটের দাবি উঠছে ও বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে একটা দোলাচলাচার পরিস্থিতি তৈরি হলো, তাতে করে কি সিট আপডেটের কোনো জায়গা উঠে আসবে পরবর্তীতে, সেটি দেখার বিষয়। তবে আইনি জটলা কেটে যেহেতু একটা মামলার ক্ষেত্রে বিরাট বড় এই জাজমেন্টটি বেরিয়ে এসছে, সেক্ষেত্রে এই যে ধাক্কা, একটা ঐতিহাসিক চাপ তৈরি হলো স্কুল সার্ভিস কমিশনের ওপরে, সেইটি সামলাতেই কিন্তু কার্যত কিছুটা সময় লাগবে স্কুল সার্ভিস কমিশনের। নিরন্তর মামলাও চলবে, কিন্তু এর সমস্ত জটলাগুলিকে কাটিয়ে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ প্রসেসের ক্ষেত্রে সিট আপডেটের বিষয়টিকে নিয়ে কত সময় ধরে বা কতক্ষণ পরে ভাবনাচিন্তা শুরু হবে নাকি ভাবনাচিন্তা শুরু হবে না, সেটি কিন্তু এখন দেখার বিষয়। কারণ কমিশনের মাথায় কিন্তু একটা বিরাট বড় চাপ তৈরি হলো এই ঐতিহাসিক রায়দানের পরে, এবং ঐতিহাসিক যে মুহূর্ত বা চাপ বা অর্ডার এসেছে তাকে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশনের ওপর কার্যত আরও একটি বিরাট বড় কিন্তু চাপ তৈরি হলো। এবং সেই সিচুয়েশনে দাঁড়িয়ে সিট আপডেটকে কেন্দ্র করে কমিশন কতটা পদক্ষেপ নেবে আপার প্রাইমারির ক্ষেত্রে এই নিয়োগ প্রসেসে, সেইটি কিন্তু এখন দেখার বিষয়। কার্যত এর নিরিখেই বলা উচিত যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যত কিন্তু একটা বিরাট বড় জটলাও এদিক থেকে শুরু কি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই ভাববার বিষয়। চাঞ্চল্যকর খবরটা কিন্তু এই বিষয়টিকে নিয়েই উঠে আসছে। কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে একটি বিষয়কে ফোকাসে রাখতে হবে যে এই যে 25,000+ চাকরিপ্রার্থীর চাকরি চলে গেল, তারা কিন্তু একটা চাকরির প্রসেসের মধ্যেই ছিলেন। চাকরি চলে যাওয়া যে কতটা দুঃখের এবং কতটা যে হতাশাজনক একটি খবর, তা কিন্তু চাকরিপ্রার্থীরাই বুঝতে পারছেন এবং যারা চাকরি করছিলেন তারাই বুঝতে পারছেন। তাই আপার প্রাইমারির ক্ষেত্রে যে চাপটি কমিশনের উপরে রয়েছে এবং পাশাপাশি নতুন যে একটা চাপ কমিশনের উপরে তৈরি হলো, এই সমস্ত বিষয়গুলিকে কাটিয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া ঘিরে যে গুরুত্বপূর্ণ প্রসেস বা স্টেপ শুরু হবে সেই নিয়ে কী খবর উঠে আসে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই, ধন্যবাদ।